101 সংখ্যাটা একজন মানুষকে সারা জীবনের জন্য অমর করে দিয়েছে। এই 101 সংখ্যাটি রান, আর মানুষটি একজন ক্রিকেটার। হ্যাঁ, হয়তো বলবেন আজকাল 101 রান কি বা এমন ব্যাপার, কিন্তু যখন জানবেন এই সংখ্যাটাই বাংলাদেশের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম 3 অঙ্কের রান, তখন আপনি নড়ে চড়েই বসবেন, জানতে চাইবেন সেই মানুষটির নাম। তার নাম মেহরাব হোসেন অপি। 1999 সালের আগ পর্যন্ত একটা কথা প্রচলিত ছিল যে বাংলাদেশের ব্যাটসম্যানেরা সেঞ্চুরি করতে পারে না। টুকটাক জয় আসছিল, সব কিছুই হচ্ছিল, কিন্তু সেই সেঞ্চুরির দেখা আর মিলছিল না। অবশেষে সেই কাঙ্ক্ষিত সেঞ্চুরি এলো বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট শুরু করার দীর্ঘ 13 বছর পর, 25 মার্চ 1999 সালে। একটি ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশের 30তম আন্তর্জাতিক ম্যাচে অপির ব্যাটে ভর করে। জিম্বাবুয়ের বিরুদ্ধে 116 বলে 9টি চার আর 2টি ছক্কার মারে 101 রান করে অপি হয়ে যান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিয়ান, হয়ে যান বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অংশ। কাকতালীয়ভাবে তার চাচা আজহার হোসেনও 9 বছর আগে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথম হাফ সেঞ্চুরি করেছিলেন। মেহরাব হোসেন অপি সেঞ্চুরি করলেও বাংলাদেশ 50 ওভার খেলে 5 উইকেটে মাত্র 257 রান করে। এর জবাবে জিম্বাবুয়ে 3 উইকেটে ম্যাচটি জিতে নেয়। বাংলাদেশের আন্তর্জাতিক টেস্ট ইতিহাসে প্রথম টেস্ট রানটিও এসেছে মেহরাব হোসেন অপির ব্যাট থেকে। মাত্র 9টি টেস্ট ও 18টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা মেহরাব হোসেন অপির আন্তর্জাতিক কেরিয়ার সুদীর্ঘ না হলেও বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিয়ান হিসেবে তার নামটি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে। বাংলাদেশ ও আন্তর্জাতিক ক্রিকেটের তাজা খবর ও মজার মজার তথ্য জানতে bangla tv.com চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।